নববর্ষে বাংলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা 38.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ 73% থাকায় বজায় থাকবে অস্বস্তি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে থাকছে শিলাবৃষ্টিরও পূর্বাভাস। সেই সঙ্গে 30-40 কিলোমিটার বেগে দমকা বাতাসও বইতে পারে বাংলার বিভিন্ন প্রান্তে। ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা বিক্ষিপ্তভাবেই রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে থাকছে বৃষ্টির সম্ভাবনা। নববর্ষেই থাকছে বৃষ্টির আভাস। উত্তরবঙ্গের কালিম্পং, কোচবিহার, দার্জিলিং এবং আলিপুরদুয়ারের পাশাপাশি দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।